FZS ভার্সন 3 FIABS বাইকে আমরা অয়েল কুলার ইনস্টল করছি। তো এটা মূলত আপনার হলো 220 সিসির একটা বাইকের অয়েল কুলার। তো এটার হচ্ছে আপনার যে পাইপের যে আপনার ক্লিয়ারেন্স আনুষঙ্গিক সব কিছু আমরা মেনটেন করছি এবং পাইপটা অনেক সুন্দর করে আমরা ব্যান করছি স্টক টাইপ করে। আর এটার কাজটা করছি আমরা মূলত এই ফিল্টার কভারের উপরে, হ্যাঁ, যার কারণে ইঞ্জিনে কোনো আপনার ছিদ্র বা ডিল করা লাগেনি। ফিল্টার কভারের উপরেই আপনার প্রেশার লাইন এবং যে রিটার্ন যেটা কুলিং হয়ে আসে এই লাইন দুটো লাইনই আপনার ফিল্টার কভারের উপরে। এবং ভিতরি বাইক এটা অবশ্য আমরা এটা প্রথম করলাম, অন্যান্য বাইকে অ্যাভেলেবল করছি বাট ভিতরি এটাই প্রথম। তো এটাতে বেশ মানে নতুন যে কাজ করলে তখন মজা লাগে বেশি। তো আপনারা ইনশাল্লাহ পালসার সুজুকির যত সিরিজের 150 সিসির বাইক আছে পালসার যদি আপনি ডিসকভার করতে চান ডিসকভার করতে পারবেন। 125 যে বাইকগুলো আছে যে কোনো ব্র্যান্ডের, যেরকম বাংলাদেশের যে ব্র্যান্ড আছে আপনার রানারের এটাও করতে পারবেন, নাইট রাইডার্স যে বাইক আছে এটা করতে পারবেন, হ্যাঁ, আর ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো বাইক, এরপরে হচ্ছে আপনার চাইনিজ যদি হয় তাও সমস্যা নেই। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা যে গাড়ির কাজ করছি এটা হচ্ছে FZS ভার্সন 3। গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমরা এই অয়েল কুলার ইনস্টল করছি। তো কাছে আসো। এটা অয়েল কুলার ইনস্টল করছি আমরা। তো FZS V3-তে এটা আমরা অয়েল কুলার ইনস্টল করছি। এটা হচ্ছে 220 সিসির একটা অয়েল কুলার। আর এটার কাজটা কেমন হয়েছে আপনারা দেখেন। আর ভাই মূলত আপনি, আমি যে বগুড়া থেকে আসলাম, বগুড়া থেকে আমার বগুড়া বিবলক থেকে আমি আসছি হলো চন্দ্রাবন্ত, আমার সময় লাগছে হলো 2 ঘন্টা 58 মিনিট। তো ওই গাড়িটা চালায় আসার পরে আপনি যে ইঞ্জিনটা যখন ধরছেন তখন মানে কেমন ফিল করছেন, হিটটা কেমন ছিল? আমি হতবাক হয়ে গেছি আসলে, এত যে মানে রান করার পরেও ইঞ্জিনের টেম্পারেচার এত মানে স্মুথ এবং স্বাভাবিক, এটা কিন্তু অবিশ্বাস্য, মানে এটা বিশ্বাস করার মতো না। তো তারপরেও আমি আরও একবার আপনার এটা দেখলাম, মানে পরপর দুইবার আমি ট্রাই করছি, দিয়ে দেখি তখনও দেখি একই অবস্থা। হ্যাঁ, তখন আমার নিজের কাছেই মানে আমার যে আমি যে এত দূর থেকে আসছি আমার কাছে মনে হয়েছে আমি সার্থক। আচ্ছা, তো গাইস ভাই অ্যাকচুয়ালি মানে রাজশাহী থেকে আসছেন ওনার FZS V3 বাইক অয়েল কুলার ইনস্টল করার জন্য। তো উনি, আমি বাইক বগুড়া থেকে চালায় আসতেছিলাম, ভাই আসলে আমার ওনার সাথে মিট হওয়ার কথা ছিল আমার এই ইয়াতে সিরাজগঞ্জে, বাট আমি একটু লেটে বাইর হওয়ার কারণে আমি পিছিয়ে পড়ে যাই। তো আমি বগুড়া বিবলক থেকে আপনার সন্ধ্যার সময় রওনা দিই। তো ভাইদের কাছে আসি আমার 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা 48 মিনিট সময় লাগছে আর কি। খুব মানে হাই স্পিডে আমি আসছি, মোটামুটি টেনেই আসছি রাস্তা যেখানে টানার মতো ছিল। তো ভাই আমি বলছি যে ভাই আমার বাইকটা একটু ধরে দেখেন যে আসলে কেমন ফিল হয়। তো ভাই দেখছে ভাই নিজের মুখে একেবারে নাই। তো আসলে আরেকটা জিনিস সেটা হলো ভাইয়ের বাইকের আমি কাজ করছি, ভাই বাইকটা চালায় আসছে রাজশাহী থেকে। তো এখন কিন্তু উনি সাউন্ডটা কেমন পাইছেন আপনার বলে, সাউন্ডটা কি চেঞ্জ পাইছেন আপনি? সাউন্ডটা মনে হচ্ছে আগের থেকে মানে একেবারে ডিফারেন্ট। হ্যাঁ, একটা কিছু মানে আসলে না, জিনিসটা যদি কেউ মানে করে তাহলে মানে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না আসলে ব্যাপারটা কি, যখন সে করবে তখন সে বুঝতে পারবে। এই জন্য হয়তো বেশি না বলি, আরও চালাই, পরবর্তী যে এক্সপেরিমেন্ট আসে সেটা আলিফ ভাইকে জানাবো যে কি কন্ডিশন, ইনশাআল্লাহ গুড না ব্যাড। আমার কথা যে আমরা অতিরঞ্জিত কিছু বলবো না, যেটা অ্যাকচুয়ালি মানে ঘটে সেই জিনিসটাই আসলে আমরা বলা। তো আসলে মানে আমি বলা আর যারা ইউজার তারা বলার মধ্যে পার্থক্য আছে। তবে আমাকে আমার আরেকটা জিনিস ভালো লাগে আলিফ ভাইয়ের একটা কথা, গত ব্লগে আলিফ ভাই বলছিল সেটা হচ্ছে আলিফ ভাই বলতেছে যে গতদিন
আমি বলতেছি এত টাকার একটা বাইক কোম্পানি হচ্ছে কেন এই অয়েল কুলিং সিস্টেমটা দিল? কারণ আমরা ধরেন যারা এই যে মধ্যবিত্ত শখের একটা বাইক, একটা গাড়ি নিয়ে আমরা তো লং টাইম দেখা গেল আমাদের চালানো লাগে, হ্যাঁ বলে আমরা চলার চেষ্টা করি, আমাদের তো ওই দুদিন পর পর গাড়ি চেঞ্জ করা কিংবা ইয়ার, তো সেই ক্ষেত্রে একটা গাড়ি যদি এরকম দুদিন পর পর পাঁচ পাতির ব্যাপারগুলো যদি মানে ডিস্টার্ব আসে কিংবা মোবিল চেঞ্জ করা লাগে, এটা কষ্টদায়ক হয়। তো আমি মনের দিক থেকে স্যাটিসফাইড আছে, এত দূরে আসছি আমার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ। তো সেফ ড্রাইভ, দেখে শুনে যাবেন আসাদ ভাই। আর আমাদের এই যে ইয়া ভাই আসছে, মিজান ভাই না, মূলত আমার মিজান ভাই, আচ্ছা মিজান ভাই আসছে, আসলে উনি সঙ্গ দিছে আসাদ ভাইকে, ওনারা দুইজনে আসছে গতকালকে। যাক আলহামদুলিল্লাহ ওনাদের কাজটা করে দিতে পারছি, এই জন্য আমু সার্থক। ভাইরা অনেক অনেক দূর থেকে আসছে কষ্ট করে। ইয়েস, আমি ঢাকা থেকে রাজশাহীতে আসছি, 260 কিলো প্রায় রাস্তা। আমার গাড়ির পারফরমেন্স অনেক সুন্দর ছিল, ইঞ্জিনের সাউন্ডও অনেক সুন্দর ছিল, কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আমি ঢাকা থেকে রওনা দিয়ে প্রায় যমুনা সেতু পশ্চিমে গাড়ি রেস্ট দিই, এর ভিতরে আমার পারফরমেন্স অনেক ভালো ছিল। পরে আবার সিরাজগঞ্জ রোডে রেস্ট দিই, পরে আবার একটানে আমি নাটোরে এসে অবস্থান করি। তবে এত 260 কিলো রাস্তার ভিতরে আমি কোথাও কোনো সমস্যা পাইনি, আমার টর্কও কোনো রকম ডাউন হয়নি, আমি অনেক ভালো পারফরমেন্স পাইছি। এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাচ্ছি আলিফ ভাইকে, তিনি এত সুন্দর একটা বিষয় আমাদের মাঝে আনার জন্য। কোম্পানি তো পারলে ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু আসলে তারাও কি কারণে ব্যাপারটাকে নেগলেক্ট করছে তাদের ব্যাপার। তবে আলিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কাজ করে দেওয়ার জন্য। জি আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা এক সপ্তাহ আগে একটা FZS V3 বাইকে কাজ করছি, তো ওই বাইকের সাথে আমরা যোগাযোগ করছি মানে এক সপ্তাহ পরে যে এটার ফিডব্যাক কেমন আসে। তো ভাইয়ের নাম হলো আসাদ, উনি রাজশাহী থেকে আসছিলেন, তো ওনার ফিডব্যাক আপনারা শুনতে পারছেন। আসলে অ্যাকচুয়ালি কী ভাই, যারা এই গাড়িতে ওয়ালগুলো ইনস্টল করছে এ পর্যন্ত কারোর কাছ থেকে আমি কোনো মানে ব্যাড কোনো রিপোর্ট পাইনি, এক। দুই নাম্বার হচ্ছে এর যে আপনার পারফরমেন্স, আপনি আপনার বাইকে লাগালে তখন বুঝতে পারবেন, এর আগে মানে হয়তো বুঝতে পারবেন না। আসলে শোনার নিজে দেখার মধ্যে পার্থক্য আছে। আর ইদানিং আপনার ইয়ামাহা ব্র্যান্ডের ওয়ালগুলোর কোনো বাইক ছিল না আমার জানা মতে, বাট ইমিডিয়েট FZ 25 একটা বাইক ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগে, তো এটাতে আপনার অয়েল কুলিং সিস্টেম করছে। তো আসলে আমাদের এই বাইকগুলোতে অয়েল কুলিং সিস্টেম করলে এটার পারফরমেন্স যথেষ্ট বেটার হবে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন ইনশাল্লাহ, লং ড্রাইভ করতে পারবেন, ট্যুর করতে পারবেন, EMT, তারপর R15 যে বাইকগুলো আছে এদের সাথে যদি আপনি ট্যুর করতে চান, জিক্সার অথবা V2, হ্যাঁ এই বাইকগুলো নিয়ে, তাহলে ইনশাআল্লাহ মানে অ্যাকচুয়ালি মানে ইয়ামাহা ব্র্যান্ডের যদি অ্যাসোসিয়েছি এয়ারকুল বাইক এবং অন্যান্য যে পালসার বা আপনার সুজুকির যে ব্র্যান্ডগুলো আছে এই বাইকগুলো দিয়ে যদি আপনারা ট্যুর করতে চান বা লং ড্রাইভ করতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনারা ওয়ালগুলো ইনস্টল করলে এটার একটা ভালো ইয়ে পাবেন এবং আপনার লং ড্রাইভে টর্কের কোনো ঘাটতি হবে না, আপনি বেশ সাউন্ড পাবেন, আপনার সাউন্ড ফাটবে না এবং মাইলেজ ভালো পাবেন। আপনার যদি হিটিং ইস্যু কমে আসে তাহলে আপনার টর্ক যদি ভালো পান তাহলে আপনার মাইলেজও ভালো পাবেন। তো আসলে অয়েল কুলার এটা একটা মানে যথেষ্ট একটা ইফেক্টিভ জিনিস, এটা লাগালে আপনার গাড়ির পারফরমেন্স যথেষ্ট বাড়বে। তো গাইস, এই পর্যন্ত ছিল আজকের আমাদের ব্লগ। তো আপনারা আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি, আর আমাদের এই কথা দ্বারা যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে আমাদের সার্থকতা। আর যদি অয়েল কুলারের ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন,
মেসেজ দিতে পারেন, আমি আমার সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো আজকের ব্লগ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।